গণতন্ত্র, রাজতন্ত্র ও খেলাফত নিয়ে একটু আলোচনা করেন। আসলে এটাতে অনেক বড় বিষয়। গণতন্ত্রটা হচ্ছে একটা মতবাদ, যে মতবাদটা মানে আমেরিকা থেকে এসেছে, যেখানে মানে মেজরিটি যা বলবে, অধিকাংশ মানুষ যা বলবে সেটাই আমল করতে হবে বা সেটাই সঠিক হবে, এটা হচ্ছে গণতন্ত্র। এখানে হক আর না হকের কোনো কথা নাই। 50 জন ম্যাথর যদি, ঝাড়ুদার যদি এক কথা বলে, আর 49 জন আলেম যদি তাদের বিপক্ষে বলে, তাহলে গণতন্ত্রের নিয়ম অনুযায়ী কিন্তু আপনার এই ম্যাথরদের কথাটাই গ্রহণযোগ্য হবে, এটাই আইন বলে গণ্য হবে, এটা হলো গণতন্ত্রের নিয়ম। ঠিক আছে, তো এটা ইসলাম কখনোই সমর্থন করে না, এটা ইসলাম কখনোই সমর্থন করে না। কিন্তু রাজতন্ত্র যেটা, তা আসলে তন্ত্র বলে কোনো কথা নেই, রাজার ছেলে রাজা হতে পারে, রাজার ছেলে রাজা হতে পারে, ইসলামে এ নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই বা হবে না এরকম কোনো ভবিষ্যৎবাণীও নেই, এবং এরকম কোনো হাদিসে পাওয়া যায় না যে রাজার ছেলে রাজা হতে পারবে না, এরকম কোনো হাদিস পাওয়া যায় না। তো এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এই, দেখুন যে সুলাইমান আলাইহিসসালাম কিন্তু দাউদ আলাইহিসসালামের ছেলে ছিলেন, অর্থাৎ রাজার ছেলে কিন্তু রাজা হয়েছেন, রাজার ছেলে রাজা হয়েছেন। ঠিক আছে, আচ্ছা, এদিকে আমরা যদি দেখি যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তার ছেলে ইয়াজিদকে তিনি খলিফা বানিয়েছেন, তার ছেলে ইয়াজিদকে তিনি খলিফা বানিয়েছেন। তো সেই সময় অসংখ্য অগণিত সাহাবি কিন্তু জীবিত ছিলেন, যদিও কেউ কেউ বিরোধিতা করেছেন শুধুমাত্র এই কারণে যে ইয়াজিদকে কেন দেওয়া হলো, মানে একজন রাজা তার ছেলেকে রাজা বানাবে এটা বিরোধিতা তারা করেন নাই, বরং তারা বিরোধিতা করেছেন ইয়াজিদ নামক এ ধরনের একজন ফাসেক ব্যক্তিকে, জালেম ব্যক্তিকে কেন খলিফা বানানো হলো বা তাকে রাজত্ব দেওয়া হলো, এটা নিয়ে অনেকে বিরোধিতা করেছেন। কিন্তু বেশিরভাগ সাহাবি তারপরও বৃহত্তর স্বার্থে, মুসলমানদের ভিতরে যে কোন্দল হচ্ছে এই কোন্দল যাতে না হয় এ স্বার্থে তারা তার খেলাফতকে মেনে নিয়েছেন। আচ্ছা, আর খেলাফত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পরে, এই খেলাফতটার মেয়াদ ছিল মাত্র 30 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল খেলাফত আলা মিনওয়ালিল নবুওয়া সালাসুনা সানা, নবুয়তের ধারাবাহিকতার উপর ভিত্তি করে খেলাফত হবে 30 বছর। সুম্মা ইয়াতিল মুলক, এরপরে তিনি বলছেন এরপরে রাজারাজ আসবে, তার মানে রাজতন্ত্র আসবে। আপনি যদি ইসলামের ইতিহাস লক্ষ্য করেন তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের পরে মুয়াবিয়ার যে খেলাফত শুরু হয়েছে সেখান থেকে নিয়ে আব্বাসীয়দের সর্বশেষ খলিফা পর্যন্ত এই যে বিশাল একটা সময়, এটা কিন্তু ওই রাজার ছেলে রাজার ছেলেরাই কিন্তু রাজা হয়েছে। হ্যাঁ, যদিও উমাইয়া খেলাফত বলা হয়, আব্বাসীয় খেলাফত বলা হয়, কিন্তু আসলে খেলাফত না, সেটা রাজতন্ত্রই ছিল, অর্থাৎ রাজার ছেলেরা কিন্তু রাজা হয়েছে, তাই না? ওই উমাইয়া বংশের ভিতরেই সেটা ছিল। কিন্তু ওই সময় যে তারা হতে পারবে না, কেন ভোট দিয়ে সবাইকে একত্রিত করে সারা দেশের মানুষ যাকে পছন্দ করবে তাকে খলিফা বানানো হবে, এরকম কোনো মানে আন্দোলন সাহাবিরা কিন্তু ওলামায়ে কেরাম কিন্তু করেন নাই, না উমাইয়া খেলাফতের সময় করেছেন, না আব্বাসীয় খেলাফতের সময় করেছেন। তার মানে এটাকে তারা মেনে নিয়েছেন, এটাকে তারা মেনে নিয়েছেন। এখানে মূল কথা হলো এই যে যিনি শাসন পরিচালনা করবেন তিনি যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালনা করে আলহামদুলিল্লাহ, সেটা হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এটা আমরা এই যদি তুলনা করতে যাই তাহলে ইসলামে রাজার ছেলে রাজা হওয়ার বিষয়ে কিছু না কিছু নমুনা পাওয়া যায়, কিন্তু গণতন্ত্রের নমুনা কিন্তু ইসলামে কোনো কিছুই পাওয়া যায় না। আল্লাহ তাআলা আলাম।